कैसे खाए कैसे खाए ओपन करो ओपन करो हाथ छोड़ा हाथ छोड़ा ओपन करो ओपन करो लागबे ना Today is our first day in Mumbai. We arrived yesterday late at night and reached home at 2 a.m. in the morning. And now we just crossed the Bandra Worli sea lane. Amra ebar bistarar flight e kore Mumbai elam. Flight e boshar shonge shonge ekta in-flight meal er menu card dilo. Ekta quinoa salad, tarpore porota, papad, ekta basanti pulao, alur dam. মাটন গ্রেভি আর রসমালাই মোটামুটি ভালোই এনজয় করলাম ডিনার আর সিদ্ধার্থ নিয়েছিল কন্টিনেন্টাল দেখে তো খুবই খুবই ভালো লাগলো সিদ্ধার্থ হ্যাড অর্ডার কন্টিনেন্টাল ওর প্লেটে ছিল বয়েলড ভেজিটেবলস ম্যাশ পটেটোস অ্যান্ড মিট ইন মাশরুম অ্যান্ড গার্লিক সস আমাদের এক একটা সাইডে দুটো করে সিট ছিল আর প্রচুর প্রচুর লেগ স্পেস আমি হালকা চা খাই তাই টি ব্যাগ আর গরম জল আলাদা করে চেয়েছিলাম ভালোই লাগলো সিদ্ধার্থ একটা স্টারবাকসের কফি নিয়েছিল কফির গন্ধে ফ্লাইট মোমো করছিল এখানে বলে রাখি বিস্তারা আর স্টারবাকসের কোলাবোরেশন রয়েছে আজকে আমাদের মুম্বাইতে প্রথম দিন আমরা গতকাল এসেছি বাড়ি পৌঁছাতে পৌঁছাতে সকাল দুটো হয়ে গেল এবং আমরা এক্ষুনি বান্দ্রা ওয়ার্লি সিলিংটা ক্রস করলাম আমার বাঁ হাতে দূরে কোলি ভিলেজ মানে এখানকার যারা ফিশারম্যান তাদের ভিলেজ দেখা যাচ্ছে অ্যাগেনস্ট দ্য স্কাইলাইন অফ মুম্বাই আমাদের আজকের অ্যাজেন্ডায় আছে সাউথ মুম্বাইতে খাবো একটু কেনাকাটি করবো ঘুরে বেড়াবো আমরা এখন সাউথ মুম্বাই যাব আমরা বম্বে সিলিং ধরে এখন ব্যান্ড্রাতে যাচ্ছি 4-5 বছর আগে আমার ছোটো ছেলের বিয়ে হওয়ার আগে আমরা এই বম্বে সিলিং যেখানে শেষ হয়েছে সেখানটায় একটা তাজের হোটেল আছে লায়ন্স এন্ড বলে সেখানে ছিলাম সিদ্ধার্থ শাড়ি খোঁজ করছিল ওদের গাড়ির সিলিং বা মাথার হুডটা খুলে দিল আর কি অপূর্ব ভিউ লাগছে ব্রিজের মাথাগুলো বিউটিফুল সামনে দেখা যাচ্ছে আর একটা ছোটো ক্যান্টিলিভার ও তার রডগুলো আমরা এখন বান্দ্রা পৌঁছে গেছি এবং এই পয়েন্টটা ঘুরে আমরা টুয়ার্ডস কোস্টাল রোডের দিকে যাচ্ছি কোস্টাল রোড নতুন হয়েছে সেটা দেখার জন্য যাচ্ছিলাম This is the नीचे का diagonal right diamond. So stick to this. यही road है. Road के पास दी जाती. आज के Saturday Sunday बंद हो ची. ऊपर टा coastal road. हमरा हाजी अली दिखे जाती. There is jazz by the bay. অনেক দূরে আমার বাঁ হাতে তোমার ব্যালকনি বেরিয়ে আছে এটা হচ্ছে নীতা আর মুকেশ আম্বানির বাড়ি বাড়ির নাম অ্যান্টিলা 27 তলা বাড়ি নিয়ে অ্যান্টিলা আর এর উচ্চতা হচ্ছে 173 মিটার্স আজ 2024 সালে এই বাড়িটির অ্যাপ্রক্সিমেট কস্ট হচ্ছে 15,000 কোটি টাকা এই 27 তলা বিল্ডিংয়ে 3টে রুফটপ হেলিপ্যাড আছে 3টে হ্যাঙ্গিং গার্ডেন আছে আর 6টা ফ্লোর ভর্তি গাড়ি তারাও রয়েছে একটি মন্দির একটি স্পা একটি বিউটি পার্লার আইসক্রিম পার্লার আরও
আমরা এখন দিল্লি দরবারে লাঞ্চ খেতে চললাম। প্রথমে অর্ডার করা হলো তন্দুরি চিকেন, বাইরেটা ক্রিস্প, ভেতরটা খুবই টেন্ডার, আর তারপরে এটা হচ্ছে মাংসের সিঙ্গারা। এটা হচ্ছে মাটন বিরিয়ানি, কলকাতার বিরিয়ানির চেয়ে অনেকটাই অন্যরকম। আমরা উপরে দোতলায় বসেছিলাম, নিচেও অনেক বসার জায়গা, নিচ একতলায় বসার ক্যাপাসিটি বেশি। তারপরে মৌরি মুখে দিয়ে বেরিয়ে এলাম। দিল্লি দরবার থেকে বেরিয়ে এসে একটা পানের দোকান পেলাম, এটা অভিনব এক্সপিরিয়েন্স হলো। কত রকমের মশলা, এটার নাম হচ্ছে দিলখুশ মাঘাই, আর আইস ফায়ার পান হচ্ছে এখানকার ফেমাস পান। ভাবলাম আইস ফায়ার পানটাই আজকে খাবো। আরও কত রকমের পান আছে, চকলেট পান, গোলাপ দেওয়া পান, রোজ সিরাপ পান, আর পকেটে পয়সা না থাকলে ইউপিআই করে দিতে পারে। দেখলাম সুপুরির উপর একটু কর্পূর দিল, তারপর লাইটার দিয়ে আগুন ধরিয়ে দিল, আগুন ধরার পর কিছুটা বরফ বরফের আইস বক্স থেকে দিল। হ্যাঁ, এবার কর্পূরে আর একবার লাইটার দিয়ে আগুন ধরিয়ে দিল। এবার আমি আগুন দেখে এত ভয় পেয়েছিলাম, ভেবেছিলাম যে ওনাকেই বলবো খেয়ে নিতে, আমি 7 টাকা দিয়ে দিতাম। এই পানটার দাম হচ্ছে 60 টাকা। এই রাস্তার উপর খুবই সস্তায় জামা কাপড়, ঘড়ি, ঘর সাজানোর জিনিস অনেক কিছু পাওয়া যায়, এবং ভীষণ ভিড়। এবং সবাই যে কিনছে তারা যে ইসলাম ধর্ম ফলো করে তা কিন্তু না। এখন রমজান চলছে, তাই ঈদের কেনাকাটাও হচ্ছে, কিন্তু হিন্দু মুসলিম সবাই গায়ে গা ঘেঁষে কেনাকাটি করছে। এই ঘড়িগুলো আমার খুব পছন্দের, দাম জিজ্ঞেস করতে বললো 2000 টাকা। এখানে হরেক রকমের জুতো বিক্রি হচ্ছিল, আমি একটা পায়ে দিয়ে পড়লাম, বাঁ পা ডান পায়ে কোনো তফাৎ বুঝলাম না। মানে লেফট আর রাইট সিঙ্গেল, ইজ ইট কমফোর্টেবল, নাইস, এন্ড হোয়াটস দ্য প্রাইস? 300। দিল্লি দরবারের পাশেই ছিল লিওপল্ড ক্যাফে। 19th century অনেক পার্সিরা ভারতবর্ষে এসে অনেক পার্সি রেস্টুরেন্ট খোলে, আর তাদের মধ্যে অন্যতম হচ্ছে লিওপল্ড ক্যাফে। লিওপল্ড ক্যাফে প্রতিষ্ঠিত হয় 1871 সালে। রেস্টুরেন্টটি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় 2008 সালে বম্বে টেরর অ্যাটাকে। এটা সেই ফেমাস লিওপল্ড ক্যাফে, এর খাবার তো সত্যি অভিনব, আর এটাতে সেই বম্বে ব্লাস্টের সময় অনেকেই মারা গেছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে একটি ফ্যামিলির
ভাই বোন দুজনেই মারা যায়। আমরা 4 বছর আগে সেখানে খেয়েছিলাম, এখন বেলা 4:30, তাও লোকেরা এখন লাঞ্চ খাচ্ছে। এর এতই অভিনব এর খাদ্যের তালিকা। আমরা এখন এসে গেছি আইকনিক কালাঘোড়া এরিয়াতে। হ্যাঁ, এই অনেকদিন আগেও এসেছিলাম, 3-4 বছর আগে, তখন ব্লগ করতাম না এখানে, তখন একটা ওপেন এয়ার মডার্ন আর্ট এক্সিবিশনে এসেছিলাম, দ্য স্পিরিট অফ কালাঘোড়া। এখানে একটা দোকানের নামও কালাঘোড়া ক্যাফে অ্যান্ড বার। এই যে বম্বে ইউনিভার্সিটির টাওয়ার দেখছি, বাড়িগুলো বহু পুরনো, সুন্দর সুন্দর কলোনিয়াল বিল্ডিং, আর প্রচুর গাছ, আর বারবার বলছি প্রচুর প্রচুর গ্রিনারি, প্রায় 100 বছরের ঊর্ধ্বে সমস্ত গাছ এখানে। এখন বম্বে শার্ট কোম্পানিতে ঢুকবো, বম্বে। বাক্সগুলোর মধ্যে সমস্ত ফ্যাব্রিকের স্যাম্পল আছে, সেখান থেকে ওরা ফ্যাব্রিক সিলেক্ট করছে। ফ্যাব্রিক সিলেক্ট করা হয়ে গেলে ওদের মেজারমেন্ট দেওয়া হলো, এবার 10 দিন পরে ওরা বাড়িতে পৌঁছে দেবে। বম্বেতে এলেই একবার রুস্তমজিতে আইসক্রিম খাওয়া চাই আমাদের, তাই লাঞ্চের পরে রুস্তমজিতে গিয়ে আইসক্রিম খেলাম। ভীষণ ভিড় থাকে, আর এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্রাইস খুব রিজনেবল, 80 টাকায় 100 টাকায় আইসক্রিম পাওয়া যায়, ওয়েফার্স, আর ভেতরে যে ফ্রুটটা থাকে, ফ্রুট দিয়ে আইসক্রিম, তার পাল্পটা পর্যন্ত রক্ষা করে। It's so famous. Yeah. I'm from outside. Okay. Enjoy your trip. আমিও খাচ্ছি ম্যাঙ্গো আইসক্রিম। So, show me the raisins. খুব ভালো দেখা যাচ্ছে। You are from Mumbai only? Yes, ma'am. Huh? You come here every weekend? Yes, I'm working here in Mantralaya. What are you eating, may I ask you? This is an butterscotch ice cream. Okay. And this is an kesar pista. Kesar pista, and yours? Butterscotch. Enjoying it? Yes. So why do you come here? What is so special about this place? Actually, it's a very old, uh-huh, ice cream parlor, na, mm-hmm, in Mumbai, and the taste is very nice and very good. You have the pulp. When I'm eating it today, I'm having a mango one, I'm getting the pulp. Yeah. Huh? It's a real one. Yeah, it's not synthetic or? Not synthetic, natural. Feeling is very natural and original taste. And how are you enjoying it? What are you having? Kesar biscuit. And yours is white in color? Butterscotch. Butterscotch. আজকে এখানেই শেষ করছি, আবার কালকে দেখা হবে।